নিজের বাড়িতেই ক্যাবিনেট বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে বলা হচ্ছে স্পেন থেকে ফিরে বেড়েছে পায়ের ব্যথা। না, কোনো মেডিকেল বুলেটিন আসেনি মুখ্যমন্ত্রীর দফতর থেকে, জানানো হয়নি কতটা ক্ষতিগ্রস্ত লেগামেন্ট হাঁটু কিংবা কোমর। শুধু বলা হয়েছে তার অসুস্থতার কারণ পায়ের পুরনো চোট। আমরা বঙ্গবাসীও মেনে নিয়েছি অসুস্থ মুখ্যমন্ত্রী, তাহলে কি এবার খেলা হবে না? কারণ মুখ্যমন্ত্রী মমতাই বলেছিলেন খেলা হবে, এক নয় একাধিকবার। সেই নন্দীগ্রাম নির্বাচন থেকে শুরু, যখন ভোট প্রচারে বেরিয়ে নিজের গাড়ির দরজায় নিজের পায়ে চোট পেয়ে কলকাতায় ফিরে এসেছিলেন, হুইল চেয়ারে সারা রাজ্যে প্রচার করেছিলেন। ওই নির্বাচনে তার দল জিতলেও নিজে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি হারিয়েছিলেন তিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা, শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্ন থেকেও সবচেয়ে বেশি শক্তিশীল ধেয়ে আসে যে বিরোধী নেতার দিকে, তিনি শুভেন্দু অধিকারী। এরপর পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গ সফরে গিয়ে সেবকে হেলিকপ্টার থেকে নামতে নাকি কোমরে আর হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী। তা নিয়েও একাধিক জল খোলা হয়েছিল, হয়েছিল বাগযুদ্ধ রাজ্য প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে। ঠিক সে সময় রাজ্যে চলছিল পঞ্চায়েত নির্বাচন। তড়িঘড়ি কলকাতায় ফিরে এসে SSKM-এ দেখাতে যান মুখ্যমন্ত্রী, ফিরে আসেন হুইল চেয়ারে। সে আসুক, কিন্তু প্রশ্ন হলো নিজের বাড়িতে রাজ্য প্রশাসনের ক্যাবিনেট মিটিং শেষ কবে দেখেছিল বাংলা? প্রাক্তন আমলা থেকে রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতরা বলছেন বাংলার ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, গোটা দেশে এমন উদাহরণ বিরল। কোভিডকালে কখনো সকলও ভার্চুয়াল বা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে হয়তো ক্যাবিনেট মিটিং হয়েছে, কিন্তু তা ছিল সরকারি বাসভবন, মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। মুখ্যমন্ত্রীর একতা গুরু সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে জেলায় জেলায় ঘুরে ক্যাবিনেট মিটিং করার একটা রেওয়াজ ছিল, যার নকলে মমতা করেন জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের পৈতৃক বাড়িতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক এর আগে কখনো হয়নি, না রাজ্যে না দেশে। তবে হয় না বলে হবে না এমন কথাও কেউ কোনোদিন বলেনি। তৃণমূলের অন্দর থেকে একটি খবরও ভাসিয়ে দেওয়া হচ্ছে, হাঁটুর চোট কোমরের ব্যথার কারণে এবার ঘুরে ঘুরে পুজো উদ্বোধনও করবেন না মুখ্যমন্ত্রী মমতা। যা হবে সবটাই নাকি ভার্চুয়াল, অন্তত জেলার প্রায় 850 পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সে তো গতবারও করেছিলেন, নাকি এটা কোনো মেসেজ শহর কলকাতার দলীয় নেতাদের পুজো কমিটিগুলোকে জানিয়ে দেওয়া গৃহবন্দী মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন এবার কাটছাট হবে? বেইমান গদ্দার ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোমার বুকের যদি পাটা থাকে আমার বিরুদ্ধে মানহানির মামলা করো, যাও। তুমি তোমার যদি বুকের পাটা থাকে তুমি বলো তোলা আওয়াজের নাম অভিষেক ব্যানার্জি, 10 দিনের মধ্যে যদি লেজে গোবরে করে হাইকোর্টে না নিয়ে যেতে পারি আমি এক বাপের বেটা না, বল পারবি? ক্ষমতা আছে। তবে আমাদের মুখ্যমন্ত্রীর একটা নিজস্ব স্টাইল আছে, নিজে বিপাকে পড়লে তিনি কদিন অজ্ঞাতবাসে চলে যান, গৃহবন্দী হন। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী একই স্টাইল, চম্পলা সর্দার থেকে বেদী ভবনের গলায় দড়ি, লোকসভা নির্বাচনে দলের একলা সাংসদ হয়ে যাওয়া, প্রত্যেক ক্ষেত্রেই তিনি গৃহবন্দী করেছিলেন নিজেকে, চলে গিয়েছিলেন অজ্ঞাতবাসে। তারপর অবস্থার কিঞ্চিত বদল হলে মমতা প্রকাশ্যে আসেন, নিজস্ব সার্কেলে তার দাবি মানুষ দ্রুত ভুলে যায়, জনগণের স্মৃতিশক্তি কম, তাই বিপাকে পড়লে শীত ঘুমে যাওয়াই ভালো। এখনকার রাজনৈতিক ডামাডোলে অশনি সংকেত দেখছেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী? শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতিতে জেরবার তার দল। আদালত জানিয়ে দিয়েছে 31 ডিসেম্বরের মধ্যে ইডি CBIকে শেষ করতে হবে তদন্ত, দিতে হবে চার্জশিট। ভাইপো সাংসদের কারণে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকেই বারবার আঙুল উঠছে মুখ্যমন্ত্রী মমতার ভাই, ভাইয়ের বউ, পরিবারের বিরুদ্ধে। তাই কি অজ্ঞাতবাস, নিজেকে গৃহবন্দী করা? মহালয়ার পর পুজো মোড়ে উৎসবের আবহে
ফের সামনে আসবেন তিনি? সেরে যাবে যাবতীয় চোট, নাকি অজ্ঞাতবাসে থেকে রাজনৈতিক চোট সারানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মাঝে অভিযোগ করেন তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অর্থাৎ মুখ্যমন্ত্রী মানেই সরকার, সরকার মানেই তৃণমূল নেত্রী, সব মিলিয়ে সরকারের এক নায়ক চেহারা। অনেকে বলেন একনায়কতন্ত্র পরিবারতন্ত্র, আর সেই একনায়কতন্ত্রেরই আরেক ছবি মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক। তাই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই সরকারি নথি কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।